আসসালামু আলাইকুম বন্ধুগণ আশা করি সবাই ভালো আছেন আজ দীর্ঘ চার মাস পর ভিডিও করছি বিশ্ববিদ্যালয়ের ব্যস্ততা বলতে পারেন আবার আলসেমির কারণে বলতে পারেন আশা হয়নি আজ যে বিষয়টি নিয়ে কথা বলবো সেই বিষয়টি হচ্ছে স্বামী ফোনের সকল ধরনের সমস্যা এবং তার সমাধান আমি গত দুদিন আগে ফেসবুক হেল্পলাইন স্বামীর এক গ্রুপে আমি পোস্ট করি যে যদি কারো কোনো সমস্যা থেকে থাকে স্বামী ফোনের বিশেষ করে সেভেন নোট সেভেন নোট সেভেন এস নোট সেভেন প্রো ইত্যাদি ইত্যাদি মডেল বিষয়ে তাহলে আপনারা কমেন্টস করুন তো সেখানে অনেকগুলো কমেন্টস পেয়েছি বিভিন্ন ধরনের সমস্যা তার মধ্যে ব্যাটারিতে চার্জ থাকে না নেটওয়ার্ক প্রবলেম মোবাইল হ্যাং করে তো আশা করি আপনারা হানড্রেড পার্সেন্ট এখান থেকে উপকার পাবেন তো কথা না বেরিয়ে চলে যাচ্ছি ভিডিওতে আপনারা পাশে থাকবেন প্রথমে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে হ্যাং অনেকের মোবাইলই হ্যাং করে থাকে আবার চার জিবি র্যামের নিচে যারা ইউজ করেন তিন তিন জিবি দুই জিবি এক জিবি তো তাদের ফোন একটু বেশি হ্যাং করে কারণ বিভিন্ন ধরনের অ্যাপস তাদের ইনস্টল করা থাকে এবং অনেক সময় অনেক কাজ করার জন্যে অনেকগুলো অ্যাপস ইউজ করতে হয় আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আজকে আপনি এই ভিডিওটি দেখলে আপনার ফোন কখনো হ্যাং করবে না যদি এই কাজগুলো করেন তো বন্ধুগণ চলুন ভিডিওতে চলে যায় তো প্রথম চলে যাবেন সেটিংস অপশনে অপশনে গিয়ে এখানে নিচে দেখবেন অ্যাকাউন্টস অপশনটি রয়েছে এখানে গিয়ে আপনি এই অপশনটিতে যাবেন যাওয়ার পরে দেখেন ওটো সিনক্রোনাইজ ডাটা একটু অন করা আছে এটু অফ করে দিবেন হয়ে গেল অফ এখন দেখুন নিচে এই আদার্স অপশনটিতে আপনার কতগুলো অ্যাকাউন্টস অ্যাড আছে ও সিনক্রোনাইজ হতে থাকে তাহলে আপনার ফোন অবশ্যই হ্যাং করবে তো অ্যাগেন সেটিংসে চলে যাবেন যাওয়ার পরে আপনি ডেভেলপার অপশনটি চালু করে নেবেন অ্যাবাউট ফোনে যাবেন যাওয়ার পরে এখানে এই ভার্সনে আপনি কয়েকবার ক্লিক করলে আপনার ডেভেলপার অপশনটি চালু হয়ে যাবে তারপর এখান থেকে অ্যাডিশনাল সেটিংস এখানে যাওয়ার পরে একদম লাস্টে দেখবেন ডেভেলপার অপশনটি চালু হয়ে যাবে তারপর আপনি স্ট্যান্ডার্ড লিমিট ব্রেকগ্রাউন্ড প্রসেস লিমিটে স্ট্যান্ডার্ড লিমিট আছে এটি নো ব্রেকগ্রাউন্ড প্রসেস আপনি দিয়ে দেবেন তারপর এখানে উইন্ডো এনিভেশন স্কেল এখানে যা আছে আপনি সবগুলোই অফ করে দিবেন অবশ্যই আপনার ফোনটি ফাস্ট হবে আপনার ফোনের স্টোরেজ যখন ফুল হতে থাকবে তখনই আপনার ফোনটি হ্যাং হওয়া শুরু হবে তো সেটিংসে যাবেন যাওয়ার পর আপনার ফোনে থাকা স্টোরে চলে যাবেন যাওয়ার পর এখানে দেখেন যতগুলো ফাইল আছে আদার্স পিকচার ভিডিও সবগুলোতে কতটুকু করে জায়গা খেয়েছে সব কিছু দেখাচ্ছে কেস ডাটা আপনার এখানে টু পয়েন্ট আপনি অবশ্যই এটি ডিলিট করে দেবেন তারপর যে অপশানটিতে যাবেন আপনি প্লে স্টোরে চলে যাবেন যাওয়ার পর এই অ্যাপশনটিতে যাবেন যাওয়ার পর এখানে মাই অ্যাপস অ্যান্ড গেমস তো এখানে যাওয়ার পর দেখুন আপনি একত্রিশটা অ্যাপস আপনার আপডেটের জন্য ওয়ে ওয়েট করতেছে তো এই সবগুলো অ্যাপস যখন একসাথে আপডেট হবে তখন আপনার ফোনটি স্লো হয়ে যাবে তাই ওটো আপডেট অফ করে রেখে আপনি যে কোনো একটা সময় বেছে নিয়ে তারপর সবগুলো অ্যাপস একসাথে আপডেট করে দিবেন তো এখানে যাবেন যাওয়ার পরে এখানে সিটিংসে যাবেন যাওয়ার পর এখানে দেখুন ওটো আপডেট আমি অনলি ওয়াইফাই দিয়ে রেখেছি আপনি অবশ্যই অটো আপডেট অফ করে দিবেন যার কারণে আপনার অটো আপডেট হবে না এবং ফোনটি হ্যাংও করবে না আরেকটি গুরুত্বপূর্ণ অপশন রয়েছে আপনি সেটিংসে যাবেন যাওয়ার পর ম্যানেজ অ্যাপসে যাবেন যতগুলো অ্যাপস আপনি ইনস্টল করে রেখেছেন সবগুলো এখানে চলে এসেছে এখানে বামপাশের অ্যাপসের এমবিটা দেওয়া আছে এবং ডানপাশের যতটুকু জায়গা বাড়তি খেয়েছে সেটা দেওয়া আছে আপনি দেখেন এখানে ফেসবুক এম বি হচ্ছে চারশো দশ এম বি এবং ডানপাশে হচ্ছে ছয়শো বারো এম বি এটা শুধু শুধু খাচ্ছে তো এইটা কী করবেন এটা অবশ্যই আপনি ক্লিন ডাটা দিয়ে দেবেন অথবা ক্লিন অল ডাটা দিয়ে দেবেন এসব কারণে আপনার ফোন হ্যাং করে তো আপনার এখানে যতগুলো অ্যাপস রয়েছে আপনি দেখে দেখে এখান থেকে ক্লিয়ার করে দিবেন আশা করি আপনার ফোন হ্যাং করবে না আপনি রাতে শোবার আগে মোবাইলে যদি চার্জ রেখে যান আশি পার্সেন্ট এবং সকালে উঠে যদি দেখেন ষাট পার্সেন্ট আছে তো বুঝে নেবেন আপনার ফোনে কিছু সিটিংগত সমস্যা রয়েছে আপনি চাইলে এ থেকে সমাধান পেতে পারেন অথবা আপনার ফোনের চার্জ যদি খুব দ্রুত চলে যায় তাহলে আপনি খুব সুন্দর কয়েকটি সমাধান পেয়ে যেতে পারেন তো চলে যাচ্ছি সিটিংসে আপনি ডেভেলপার অপশনটি চালু করে নেবেন নেওয়ার পরে ডেভেলপার অপশনটিতে যাবেন যাওয়ার পরে এখানে দেখেন ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট অ্যাটমোস্ট ওয়ান প্রসেস দিয়ে দেবেন তারপর হচ্ছে সিমুলেট কালার স্পেস মনোক্রোমেসি এই অপশনটি দিয়ে দেবেন ফোর্স জিপিও রেন্ডারিং এটি অন করে দিবেন তারপর অ্যানিমেশন স্কেল অফ করে দিবেন এটি হয়তো বা অনেকেই জানেন তো এখান থেকে যান যাওয়ার পর দেখেন ডিসপ্লেটা এখানে কালারফুল অনেক কিছু ছিল সব কালার এখানে শো করতো তো এখন কালার শো করতেছে না সো অবশ্যই আপনি এখান থেকে বুঝে নেবেন আপনার ডিসপ্লে থেকে যতটুকু চার্জ যেত এখন থেকে চার্জ যাবে না তারপর চলে যাবেন সেটিংসে যাওয়ার পর এখানে দেখেন ম্যানেজ অ্যাপ তারপর পারমিশন অটো স্টার্ট এখানে দেখেন বেশ কয়েকটি অ্যাপসের সাথে রানিং রয়েছে এখানে কিন্তু এই অ্যাপসগুলো আমি এখন ইউজ করছি না তারপর এখানে রানিং দেখাচ্ছে আমার ইনস্টল করা যতগুলো অ্যাপস আছে সবগুলো এখানে দেওয়া আছে অনেকগুলো অ্যাপস আমার প্রয়োজন নেই তো যে অ্যাপসগুলো আমার প্রয়োজন নেই সেই অ্যাপসগুলো এখান থেকে ডিজিবল করে দেবেন অথবা আনইনস্টল করে দেবেন তারপর চলে যাবেন ডিসপ্লেতে যার পর এখানে অবশ্যই আপনি ডার্ক মুড সবসময় ইউজ করবেন তারপর চলে যাবেন ওয়াইফাই এডিশনাল সেটিংস তারপর এখানে দেখেন এই ট্রাফিক মোডটি আপনি অবশ্যই অফ করে দেবেন লগ স্ক্রিন অ্যান্ড পাসওয়ার্ড এই অপশনটিতে যাবেন যাওয়ার পরে দেখেন এখানে স্লিপ ওয়ান মিনিট দেওয়া আছে আপনি অবশ্যই এটি কমিয়ে নেবেন যার ফলে আপনার ব্যাটারি ব্যাকআপ অনেকটা বেড়ে যাবে আরও ভালো ব্যাটারি ব্যাকআপ পাওয়ার জন্য আপনি ব্যাটারি অ্যান্ড পারফরম্যান্স এটাতে যাবেন যাওয়ার পর ব্যাটারি অপটিমাইজেশন এটাতে যাবেন যাওয়ার পর আপনি ব্যাটারি সেবার অপশনটি চালু করে দেবেন আশা করি আপনার ব্যাটারি ব্যাকআপ অনেকটা বেড়ে যাবে